চুচুড়ায় অপহৃত যুবকের টুকরো করা মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার বৈদ্যবাটি দিল্লি রোডের পাশে টুকরো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় ধৃত বিশালের সঙ্গী কৃষ্ণ মণ্ডল ওরফে রামকৃষ্ণ ও রাজকুমার প্রামাণিক ওরফে রাকেশ গত 10ই অক্টোবর চুচুড়ার কামারপাড়ার বাড়ি থেকে বিষ্ণু মালকে তুলে নিয়ে যায় কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। আমি জানি না কেন, কিন্তু আমি চাই ওই ছেলেটা যেন মরে যায়, বেঁচে যাতে না থাকে। আমি পুলিশে অভিযোগ হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। এরপর গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। অভিযুক্তদের জেরা করে পুলিশ জানতে পারে দিল্লি রোডের পাশে দেহ কেটে টুকরো টুকরো করে দিয়েছে তারা। এরপর শ্রীরামপুর হাসপাতালের মর্গে দেহ চিহ্নিত করতে যুবকের পরিবারকে নিয়ে যাওয়া হয়। মূল অভিযুক্ত বিশাল এখনও অধরা। ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ। যতটুকু জানতে পারি পুলিশ নাকি ওকে নিয়ে যাওয়ার 1 আওয়ার্সের মধ্যে ওকে শেষ করে দিয়েছে। ওর হাত পা কিছু নেই, ওকে দেহ খণ্ড খণ্ড করা হয়েছে। এবার 1 আওয়ার্সের মধ্যে, আজ এতদিন 16-17 দিন হয়ে গেল, বডিটা নিশ্চয়ই শনাক্ত করা সম্ভব নয়। বডিটা পুরো ফুলে ফেঁপে গেছে। তো এখন আমাদের একমাত্র উপায় DNA নিয়ে তার ভেরিফিকেশন। সে আদৌ বিষ্ণু মালকে না। তো আমি আমার বিষ্ণুকে আমি জন্মাতে দেখেছি, কাজল ওর বোনকে নিয়ে যাব যদি বডিটা কিছু শনাক্ত করা যায়। তারা বলে দিয়েছে যে বডিটাকে এইভাবেই 1 ঘন্টার মধ্যে মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে বৈদ্যবাটি রেললাইনের ধারে। বিশালকে ধরা হয়নি। বিশালের সাথে যে আরও সঙ্গী 3 জন ছিল সবাইকে ধরা গ্রেপ্তার করেছে এবং তাদের মারফতই আজ এই ঘটনাটা আমরা জানতে পেরেছি। কালকে পুলিশ বৈদ্যবাটি রেললাইন ধার থেকে ওর বডিটাকে পেয়েছে। যতদূর আমরা জানি ত্রিকোণ প্রেমের কাহিনী, প্রিয়াঙ্কা বলে একটি মেয়ের সাথে তার ভালোবাসা তৈরি হয় এবং ওই ছেলেটি, বিশাল বলে ছেলেটি, যে ওকে আর কি ভালোবাসতো, মেয়েটাকে নাকি আগে ভালোবাসতো, তো তা সে ক্রিমিনাল, সে জেলে ছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পরই যখন ওর কাছে গেছে, ওর দরজাটা খোলেনি, বলেছে আমি তোমাকে চাই না, তুমি হচ্ছ ক্রিমিনাল, আমি যাকে ভালোবাসি আমার ওর সাথেই বিয়ে ঠিক হয়েছে এবং ওর সাথে আমার মা রাজি হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। এটাই হচ্ছে মূল কারণ। বিষ্ণুর বাড়ির লোকও মেনে নিয়েছিল প্রথম থেকে, মেয়ের বাড়ির লোক প্রথম থেকে মানেনি। প্রথমে মেয়ের বাড়ির লোক কিন্তু খুব ডিনাই করেছিল, বিষ্ণুকে এসে মারধরও করেছিল। তারপর হয়তো দেখেছে মেয়েটা একটা বাজে পথে চলে যাচ্ছে, তাই জন্য মেনে নিয়েছে। জেল থেকে ট্রেড করতো এই ব্যাপারটা আমি লোক মারফত শুনেছি। সেটা ওর তো নিজস্ব কোনো না, ও তো চ্যানেল মারফতই সব কাজ করে গেছে। আমার নাম সোনালী সিং।